আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে আসছি খাটা পিঠা রেসিপি নিয়ে। আমি একটি হাঁড়িতে পানি বসাইছি আর দিয়েছি অল্প একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, তো এই যে আমি চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ঠান্ডা করে সুন্দর করে ঢেলে এটা একটা সুন্দর একটা ডো করে নেব। আমি একটু হাতে তেল দিয়ে নিয়েছি, আর হাতে একটু তেল দিলে হয় কি যে আটাটা আর হাতে মানে লাগে না, হাতটা আমাদের ক্লিন থাকে। এটা খেয়ে ভালোভাবে মুখে নিতে হবে। এই যে আমাদের ডোটা কমপ্লিট। আমি এখন দেখাবো কিভাবে পিঠাটি তৈরি করা হয়েছে। সুজিটা বড় করে বেল নিতে হবে। এখন আমি পুরটা দিয়ে দিচ্ছি, আর এই নারিকেলের পুরটা আমি একটা আমি রেসিপি করেছিলাম সিদ্ধ পুলি পিঠা, সেই পিঠা রেসিপিতে আমি এই নারিকেলের পুরটা কীভাবে তৈরি করেছি আমার ওই ভিডিওতে দেওয়া আছে। তাই আর আর এখন তো শীতকাল, আর এখন আমার ছেলেনে শীতের অনেক রকমের পিঠা দেখতে পাবেন। যেভাবে পুরটা দিয়ে সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে।
কেটে নিচ্ছি একটি নাইফের সাহায্যে। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি এখন এক এক করে সব পিঠা দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো আমরা একটু উল্টিয়ে নিব, আর এটাতে কালারটা যখন চলে আসবে তখন আমাদের ভেবে নিতে হবে যে আমাদের পিঠাগুলো হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো পিঠা কিচেন টাওয়ালে উঠিয়ে নিব। যে আমার পিঠাটা কত ক্রিস্পি হয়েছে, এটা অনেক মজা হয়েছিল।